চলছে, কেমন লাগে? মর্নিং সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ গিয়ে হলো বুধবার, বুধবারের সকাল এখন বেজে গেছে 8:25। ওই জন্য ফার্স্ট টাইমই আমি ওখানে ঘড়ির দিকে তাকালাম। আর এই দেখো কন্যা, দেখো এখনও ঘুম দিচ্ছে, এখনও ঘুম দিচ্ছে, জানো এখনও ঘুম দিচ্ছে। আর আমার মানে পেটের ভিতরে গ্যাস অম্বল কিছুতেই ভালো হচ্ছে না। সকালবেলা উঠে আবার চোয়া চোয়া ঢেকো দিচ্ছে, জানো কি খেয়েছি রাত্রিবেলা? একটু ওই গোটা মসুর সিদ্ধ লাউ দিয়ে ওটাই জাস্ট খেয়ে শুয়েছিলাম। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর রান্নাবান্না তো করতে যেতেই হবে, এখনও ওঠেনি, ঘরের মানে বাসি কাজ সবই পড়ে আছে। খাটটা শুধু মশারিটা খুলেছি, বিছানাটা গুছিয়েছি, নিচেই ও শুয়ে আছে, নিচেই সমস্ত কিছু গোছানো বাকি আছে। তো চলো, আজকে যেন মেঘলা মেঘলা করছে, কারণ ঝড় বৃষ্টি আসবে শুনছি, শুনছি মানে খবরেই দেখাচ্ছে। তো মেঘলা মেঘলা করে আছে সকাল থেকে, ঠিক মতো রোদ বেরোয়নি। আর সকালবেলা এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে, ঝটপট উঠে পড়েছি গরমের চোটে। কেমন লাগে? আজকে চা বানিয়ে খেতে হচ্ছে, দেখ কতটা চা পাতা দিয়েছিস, তে তো হয়ে যাবে না? তো তো বদমাস সব পারে, কোনো দিন গতরটা নড়াবে না। আমি ওদিকে ভাত চাপে দিয়েছি, আর এখানে রয়েছে দেখো ভেন্ডি পটল উঠছে। আমি কি রান্না করবো বলো তো? কি না, রচা বেশি ফোটায় না, কুমড়ো রয়েছে, ভাত চাপে দিয়েছি, আলু কেটে নিয়ে দুটো ভাতে দিয়ে দেবো, আর এখানে ভেন্ডি পটল উঠছে, অনেক কিছু সবজি রয়েছে, এঁচোড় রয়েছে। কি রান্না করবো রে? চা খেজুর একসঙ্গে সব খা। সকালবেলা কি যে কোমরে ব্যথা, বাবা রে সকাল থেকে কত কাজ করলি! কি রান্না করবো রে? একটাই তরকারি করবো, শরীর ভালো লাগে। এঁচোড় করবো, এঁচোড় করতে গেলে পটলগুলো শুকিয়ে যাবে, এঁচোড় শুকাবে না। পটলের তরকারি করবো, আমার পেটের ভেতর সমুদ্র উথাল পাথাল করিতেছে, ওই জন্যই তো চা খেলাম না। ঘরের আলু এক তাল মেখে নিয়েছি আজকে সকালে, আলু সিদ্ধ আর আমি ভাত খাবো। আর ওদের জন্য আগের দিনের মৌডালা মাছ আলু চচ্চড়ি ছিল, আর আলু সিদ্ধ মাখা আর ভাত দিয়ে দিয়েছি। একটু পাতিলেবু হলে ভালো হতো, পাতিলেবু কোথায় পাওয়া যায় বলতো? আমি এখানে পটল আলু তরকারি চাপিয়ে দিয়েছি, হয়েই এসেছে, আর জলটা শুকনো শুকনো হলে নামিয়ে নেবো। আর চলো আমার মেয়ে কি করছে দেখি আস। কি ঝাড় দেওয়া হচ্ছে, হ্যাঁ কি ঝাড় দেওয়া হচ্ছে, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, সেই অবস্থা করছিস তো? কিসের কাগজ রে? দেখ এটুকু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এটা কি হচ্ছে দেখেছ? গায়ে নোংরা গুলো দিয়ে দিচ্ছে বদমাস, ঘর মুছে দেবে, পরীক্ষা হয়ে গেছে, কাজ কর কাজ কর। বেড়াতে যেতে পারছো না বলে কি মন খারাপ করে বসে আছো? মন খারাপ, বেড়াতে যেতে পারছো না বললে কি করা যাবে? কোথায় যাবে? এখন পিসির বাড়ি মেলা। ওরে বাবা, তোমার তো শরীরটা খারাপ। আমার বেড়াতে যেতে খুব ভালো লাগে, তোর পরীক্ষা হয়ে গেছে, এতদিন পড়াশোনা 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 পরীক্ষা পরীক্ষা করে কোথাও যেতে পারি না, শুধু সংসারে হাতাখুন্তির মধ্যেই জীবন। আর আমাদের কি? হ্যাঁ তো পরীক্ষা হয়ে গেছে, এখন একটু ঘুরতে যাবো? ও করতে যাবো না,
ভালো লাগে, পিসির বাড়ি মেলা কার লাই যাবো মনে করলাম, যাবেন না ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগছে বাড়িতে থাকতে, আমার ভালো লাগছে না, আমার তো সেই হাতা খুন্তির মধ্যেই জীবন আটকে। আমারও তো স্বামী বিবেকানন্দর জীবন ও দর্শন বই কিনে নিয়ে এসেছে, এটা 150 টাকা পড়েছে, 150 টাকা তো, 150 টাকা দাম নিয়েছে। কতটা শেষ করলি রে পড়ে? বই পড়েছি 7-8টা পড়ে হয়ে গেছে, মানে আর কি গিয়ে 7-8টা স্তবক, এর মতো নিয়ে 4-4টা বলে। যাই হোক আমিও একটু পড়বো, বেশ ভালোই দেখলাম, আমিও প্রথমে একটা চ্যাপ্টার পড়েছিলাম, বেশ ভালোই লাগলো, পড়তে হবে, ভালো লাগছে না। বাপের বাড়ি গেছি, বিয়েতে ঠিক মতো আনন্দ করতে পারলাম না, পেট খারাপ করে আর আনন্দই করতে পারলাম না, কিন্তু চলে আসতে হলো। আর দিকেও পেস্টান আলু তোলা হয়নি, এই যে ঝড়জল ঝড়জল আসবে বলে সব হেঁটিয়ে মরছে, ও ভয়ই পালাবে, সবাইকার মুখে মুখে ঝড়জল ঝড়জল ভয়ই পালাবে, ভালো লাগছে না। আবার একটু পরে গরম পড়ে গেলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানে বাড়ি থেকে বেরোনোই যাবে না, তখন গরমে বাড়ি থেকে বেরোনোই যাবে না। তুমি অপমান করছো কেন ওই সিজনটাকে? ওটা আমার জন্ম মাস, ঠিক আছে, সম্মান করো। তাহলে আমি তো কষ্ট করে জন্ম তো দিয়েছি, কত কষ্ট গরমের মধ্যে, তাহলে এই গরমটা সহ্য করতে পারবে। ভাত খাবে? এক্ষুনি 2টো বাজলো, এই তো খেলে 10টার সময়, 2:06 দিতে হবে, আমি পরে খাবো, এখন নয়। এখন বেজে গেছে 5টা, আর দুপুরবেলা আরামসে বসে ঘুম দিলাম জানো, এই ঘুম দিয়ে উঠে এই এখন এবার খেতে যাব। আর আজকে দুপুরে রান্না করেছি তো পটল আলু তরকারি, ওর মধ্যে যদি কটা চিংড়ি মাছ ফেলে দেওয়া যেত তো পটল চিংড়ি হয়ে যেত। তো চলো, কন্যাও ঘুম দিচ্ছিল, আমিও ঘুম দিচ্ছিলাম, আর আকাশটা কেমন গুম গুম হয়ে আছে জানো, এই ওখানে কি মেশিন চলছে নাকি এত আওয়াজ। তো চলো যাওয়া যাক, এখন খেয়ে নিই দুটো, দুপুরের খাবারটা এখন খাচ্ছি। মামাটা কি সুন্দর লাগছে, এই যে এগুলো সব দুপুরবেলা কেচে দিয়েছিলাম। চ হাঁটতে যাবি না? না চ, সকালবেলা হাঁটলে ভালো লাগবে শরীরটা। এই আমার কে চললো? সকালবেলা উঠে পড়তে হয় তাড়াতাড়ি, আমি আর উঠছি না আজকে। চ আমি তাহলে হাঁটতে যাচ্ছি, হ্যাঁ এখন বাজে 5:40, এসে আমার দেখা হবে। এই দেখো 6:20 বাজে, আমি এখন আলো জ্বালিনি, আর ওই যে এখনো ঘুম থেকে ওটা নিয়ে আমি হেঁটে চলে এলাম, আর আজকে এখনো রোদ্দুর বেরোইনি। এমানো দাঁত মাজবি তো, চলে আয় ব্রাশ নিয়ে ওপরে, আজকে একটু কুয়াশা কুয়াশাও এসেছে জানো। হ্যাঁ ওরে বাবারে, তোমাকে তুলে দিতে হবে, আজকে একটু কুয়াশা কুয়াশা এসেছে, রোদ এখনো বেরোইনি, আর সকালবেলাটা কি গরম দিচ্ছে, প্রচণ্ড গরম। উঠে পর ব্রাশগুলো নিয়ে চো, দাঁতটা মেজে আসি, তারপরে এক কাপ চা খাই। হেঁটে এসে ক্লান্ত হয়ে গেছি, বসে পড়েছি ধপাস করে এইখানে, আর এখানটা দিয়ে যাই হোক হাওয়া না দিলেও একটু ঠান্ডা আবহাওয়াটা তো এসে পৌঁছায়, বেশ ভালো লাগছে। আর কী বলতো, একটু শরীরটা ঠিক লাগছে, সকালবেলা উঠে বেশ হাঁটতে গেলে কিন্তু হাঁটবার জো নেই, ওই দেখতে পাচ্ছ কত ডাম্পার আর মাটি বইছে, রাস্তার অবস্থা খারাপ, সে মনে হবে গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, এর জন্য হাঁটতে যেতে ইচ্ছা করে না জানো। সারা রাত মাটি বয়, এখনো পর্যন্ত মাটি বইছে, আর যখন মাটিটা নিয়ে যাচ্ছে ভারী গাড়ি তখন আস্তে আস্তে যাচ্ছে, যাই নামিয়ে দিয়ে আসছে, মানে কে আর ওদের মোড়া নেয় একবারে। এখানটাই একটা বাম্পার আছে, এবারে ধরম ধরম করে সারা রাত ওই করছে, ঘুম ভেঙে যাচ্ছে ওদের আওয়াজে, কি বলবো। এমন ওট ওট চ দাঁত মেজে আসি গে, কালকে রাত্রিবেলা কিচ্ছু খাইনি, আগের দিন ক্ষুধা পেয়ে গেছে, কিচ্ছু খাইনি, গ্যাস অম্বলের ভয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি একদম। চ ওঠ, চলে এসেছি রান্নাঘরে, এই যে এক মগ গরম জল নিয়ে বসে পড়েছি,
আর এর সাথে নেব চারটি খেজুর, এই খেজুরের প্যাকেট। কন্যা এখনো ওঠেনি, বর্মশাই উঠে পড়েছি, বর্মশাই আমার সঙ্গে হাঁটি হাঁটি করতে গিয়েছিল, আমি আগে চলে এসেছি ও পরে এসেছি। আমি একটু কটা খেজুর ডাকলাম, অত করে ডাকলাম উঠলো না, আরামসে জোরসে ঘুম দিচ্ছে। চলো আমি তো খাওয়া দাওয়া সেরে আমাকে তো রান্না বান্না কাজ করতে হবে, দেখি এখন কি রান্না বান্না করা যায়। তাহলে চলো, আগের দিনে ব্লগটা তো শেষ করা হয়নি, মানে শরীর অসুস্থ নিয়ে মনে এনার্জি পাচ্ছি না ব্লগ করব। তো যাই হোক আজকে ফিট আছে একদম, আজকে এখানেই শেষ করলাম সকালবেলাতেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। ব্লগটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট। ওমা আমি গুড নাইট বলছি কেন, এখন তো সকালবেলা, গুড মর্নিং। কি অবস্থা, রাত্রিবেলা করে ভিডিও শেষ করে করে গুড নাইট বলতে শুরু করে দিয়েছি। তো যাই হোক চলো আবার দুপুরে রান্না বান্না করতে হবে, টাটা।